নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। জনস্বার্থে অঙ্গনারী কর্মীর বদলির নির্দেশ বহাল রাখলো হাইকোর্ট, করলো আইন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ বলে, যদি কোনো অঙ্গনারী কর্মী ঠিকমতো কাজ না করে এবং তার কাজ নিয়ে যদি সব মহল থেকে প্রশ্ন ওঠে, তাহলে জনস্বার্থের কথা ভেবে প্রশাসন একজন অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিতে পারে, তা আইনে উল্লেখ থাকুক বা না থাকুক। নিম্নমানের খাবার দাবার পাশাপাশি খারাপ আচরণ এবং নিয়মিত আইসিডিএস সেন্টারে না আসার অভিযোগ উঠেছিল এক অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনায় তাৎপর্যপূর্ণভাবে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থের কথা ভেবে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশে সায় দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ বলে, যদি কোনো অঙ্গনারী কর্মী ঠিকমতো কাজ না করে এবং তার কাজ নিয়ে যদি সব মহল থেকে প্রশ্ন ওঠে, তাহলে জনস্বার্থের কথা ভেবে প্রশাসন একজন অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিতে পারে, তা আইনে উল্লেখ থাকুক বা না থাকুক। এই অভিযোগ উঠেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের একটি অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত অঙ্গনারী কর্মী কেন্দ্রে আসেন না, দুর্ব্যবহার করার পাশাপাশি নিম্নমানের খাবার দিয়ে থাকেন। এই অভিযোগ ওঠার পরেই স্থানীয়রা গণস্বাক্ষর করে ব্লকে অভিযোগ জানান। বিডিওর তরফে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানানো হয়। এরপরে শিশু ও সমাজ কল্যাণ দপ্তর 2021 সালে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ওই অঙ্গনারী কর্মী। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বদলির নির্দেশ বহাল রাখে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ওই অঙ্গনারী কর্মী। কিন্তু ডিভিশন বেঞ্চও একই কথা জানায়। উল্লেখ্য, এই ধরনের অভিযোগ ওঠার পর মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক অঙ্গনারী কর্মীকে বদলি করা হয়। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের মহেন্দ্রপুর অঙ্গনারী কেন্দ্রের কর্মীকে বদলি করা হয়। ব্লক সুসংহত শিশু বিকাশ অধিকর্তার দপ্তর থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়। ওই অঙ্গনারী কর্মীকে শাস্তিমূলক বদলি করা হয়। ওই অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পচা ডিম দেওয়া, অনিয়মিত খাবার দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগে অঙ্গনারী কর্মী ও রাধুনীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা, তারপরেই তাকে বদলি করা হয়। যদিও অঙ্গনারী কেন্দ্রগুলিতে খাবারের গুণগত মান নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে, তাহলে অঙ্গনারী কর্মী বা সহায়িকাকে শাস্তিস্বরূপ বদলি করা যেতেই পারে। কোর্ট থেকে সেই রকমই রায় দিয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।